সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো, ভোট নাটক যতই করেন আখেরে কাজ হবে না। সরকার গণতান্ত্রিক বিশ্বকে দেখানোর জন্য এত নাটক করেছেন, সবই তো তারা দেখছেন, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক বিশ্বের চোখে ধুলো দিতে এত আয়োজন আখেরে কোনো কাজে আসবে না। ভোট নাটক যতই করেন কোনো লাভ নেই, সকলই গরল ভেলকি। এবারে জানাবো নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ নেই ডক্টর ইরান। লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন, একতরফা নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো আগ্রহ নেই, জনগণ ডামি প্রার্থী নির্বাচন প্রত্যাখ্যান করবে। আগামী 7ই জানুয়ারি ডামি নির্বাচনে তারা ভোট দিতে যাবে না। জানাবো, এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এবারে থাকছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল জানতে চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে পাবনায় বিএনপি এবং আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়া গুলি। পাবনার ঈশ্বরদীতে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ এবং নৌকা নির্বাচনী প্রচারণার সময় বিএনপির সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, বাইডেনের নির্দেশে ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে মঙ্গলবার ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরাকের তাকাই হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠীর বিভিন্ন স্থাপনা নিশানা করে এ হামলা চালানো হয়েছে। এতে গোষ্ঠীটির বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভোট নাটক যতই করেন আখেরে কাজ হবে না সরকারকে রিজভি। সরকার গণতান্ত্রিক বিশ্বকে দেখানোর জন্য এত নাটক করেছেন, সবাই তো তারা দেখেছেন, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক বিশ্বের চোখে ধুলো দিতে এত আয়োজন আখেরে কোনো কাজে আসবে না। ভোট নাটক যতই করেন কোনো লাভ হবে না, সকলই গরল ভেল। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী একথা বলেন। তিনি বলেন, আগামী 7ই জানুয়ারি আমরা আর মামুদের একদলীয় ডামি নির্বাচন ঘিরে একদিকে চলছে রীতিমতো রং তামাশা, অন্যদিকে নৌকার ডামিরা কামড়াকামড়ি গোলাগুলি খুনোখুনি সংঘাত সহিংসতায় জনপদগুলো বসবাসের অযোগ্য করে তুলেছে, ত্রাসে রাজত্ব কায়েম করেছে সর্বত্র। বিরোধী দলহীন পূর্ব নির্ধারিত ফলাফলের এই নির্বাচনে ভোটারদের ন্যূনতম আগ্রহ না থাকলেও গণতান্ত্রিক বিশ্বকে তথাকথিত ভোটের উৎসব দেখানোর জন্য অত্যাচার নিপীড়ন থেকে তাদের রেহাই নেই। সাধারণ মানুষকে জোর করে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে, এলাকা ছাড়া করার ভয় দেখানো হচ্ছে। নৌকার প্রচার মাইকের আওয়াজ শুনলে লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ভোটের উৎসবের বদলে আতঙ্ক আর উৎকণ্ঠা সর্বত্রই। তারা দেশটাকে যুদ্ধ অবস্থায় নিয়ে যেতে চায়। সারাদেশে এখন আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পুরো রাষ্ট্রযন্ত্রকে নামানো হয়েছে আমি আর ডামির ভোট রঙে। সরকারি কর্মকর্তারাও নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন স্থানে আওয়ামী ডামি মিছিল বের হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এই নৌকা নুহ নবীর, আর তার ডামির পক্ষ বলছে নৌকা পাগলদের মার্কা। বিভিন্ন স্থানে ভোট কিনতে প্রকাশ্যে টাকা বিলি করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ভোটার না আসার আশঙ্কায় কেন্দ্রে ভোটারদের আনতে তার লোকজনকে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আওয়ামী লীগের ডামি প্রার্থীরা বিভিন্ন জায়গায় প্রচারণায় বলছেন যে বিগত 15 বছর উন্নয়ন বলে তাদের নেতারা গলা ফাটিয়েছেন, সব মিথ্যা। উন্নয়নের নামে নৌকার লোকেরা পকেটের উন্নয়ন করেছেন, যা হয়েছে সব লুটপাটের জন্য। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে বক্তব্যে স্বীকার করেছেন 2014 এবং 2018 সালের নির্বাচনে আমরা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছি, আইমে জাহেলিয়াতের মতো এক প্রার্থী আরেক প্রার্থীর কল্লাকে টেনে আর হুমকি দিচ্ছে, আর নির্বাচন কমিশন বসে বসে তামাশা দেখছে। সারাদেশে বন্দুক চাপাতির যুদ্ধ লেগে গেছে, সেদিকে ইসির ভ্রুক্ষেপ নেই। তাদের কাজই হল বিএনপিকে শায়েস্তা করার হুমকি দেওয়া। ইসির কাছে নির্বাচন গৌণ, তারা চাচ্ছেন মেরে কেটে হুমকি ধমকি দিয়ে যেভাবে পারে ভোট কেন্দ্রে নাবালক সাবালক ভোটার অভোটার জোগাড় করে লোকারণ্য দেখাও। এটাই গণভবনের নির্দেশ, শেখ হাসিনার উৎসবমুখর নির্বাচনের মডেল। কিন্তু এই মাফিয়া চক্রের বোঝা উচিত আপনারা যে গণতান্ত্রিক বিশ্বকে দেখানোর জন্য এত নাটক এত তামাশা করছেন, সবই তো তারা দেখেছেন। গণতান্ত্রিক বিশ্বের চোখে ধুলো দিতে এত আয়োজন আখেরে কোনো কাজে আসবে না। ভোট নাটক যতই করেন কোনো লাভ নেই।
নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ নেই ডক্টর ইরান। লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন, একতরফা নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো আগ্রহ নেই। জনগণ ডামি প্রার্থীর ডামি নির্বাচন প্রত্যাখ্যান করবে। আগামী 7ই জানুয়ারি ডামি নির্বাচনে তারা ভোট দিতে যাবে না। বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় লেবার পার্টির পক্ষে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। মুস্তাফিজুর রহমান ইরান বলেন, একতরফা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা এখন জনগণের প্রতিপক্ষ। সাধারণ মানুষ ভোটাধিকার হরণকারীদের বিভিন্নভাবে নাজেহাল করছে। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। নৌকা মার্কায় ভোট না দিলে গায়েবী মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না মুজিবুর রহমান। এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও লালমনিরহাট জেলা আমির প্রভাষক আতাউর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহারের সঞ্চালনায় হওয়া লালমনিরহাট জেলায় সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক মৌলানা মমতাজ উদ্দিন এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন, কর্তৃত্ববাদী সরকার কর্তৃক সারা দেশে জুলুমতন্ত্র চলছে। মানুষের ভোট ও ভাতের অধিকার নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই। স্বাধীন দেশের নাগরিক হওয়া সত্ত্বেও দেশবাসী নিজ বাড়িতে থাকতে পারছেন না। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। পরীক্ষার সিস্টেম তুলে দেওয়ায় শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোনিবেশ হারিয়ে ফেলবে। শিক্ষা ব্যবস্থায় নাচ এবং গানের মতো বিষয়গুলো অনুসঙ্গ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। নাস্তিক্যবাদী অবৈধ সরকার বিশ্ববিদ্যালয়ে মনোগ্রাম হাতে কোরআনের আয়াত এবং ইসলাম শব্দ উঠিয়ে দিয়েছে। নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ উঠিয়ে দিয়ে নজরুল কলেজ করেছিল। সংবিধান হতে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস তুলে দিয়েছে। ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার বানরের পিঠা ভাগাভাগি নির্বাচনের আয়োজন করেছে। এই আয়োজনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি প্রহসনে নির্বাচন বয়কটের আহ্বান, সম্মিলিত লিফলেট সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছানোর আহ্বান জানান। জেল জুলুম হামলা মামলা ফরমায়েশি রায় সাজা দিয়ে জালিম সরকার রক্ষা পাবে না ইনশাআল্লাহ। জালিমরা অবশ্যই পরাজিত হবে এবং মুসলিমের বিজয় অনিবার্য। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন ওবায়দুল কাদের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল জানতে চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইইউ দল বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন। কথা হয়েছে বিএনপি নির্বাচনের পণ্ডের সহিংসতা নিয়েও। মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, নির্বাচন বিরোধীদের অবস্থান, স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে আমাদের উত্তরে তারা পজিটিভ, আমাদের কথাই তারা বেশি শুনেছেন। তিনি বলেন, 5 বছর পরপর নির্বাচন, এক সরকার আরেক সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই সাংবিধানিক ধারা। নির্বাচনের টার্ন আউট দেখেই বোঝা যাবে কেমন হয়েছে। তবে এবার ভোটার সন্তোষজনক হবে। নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল কারা হবে। এ সময় তিনি বলেন, দলীয় যে কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন চালাতে পারে, এখানে দোষের কিছু নেই। সেই সুযোগ তাদের দেওয়া হয়েছে। কাউকে বহিষ্কার বা সদস্যপদ স্থগিত করার অধিকার জেলা উপজেলা কমিটির নেই। তারা শুধু কেন্দ্রে সুপারিশ পাঠাতে পারেন। এর আগে বিকেল 4টার দিকে একই কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাইডেনের নির্দেশে ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে মঙ্গলবার ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরাকের কাতাই ফিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠীর বিভিন্ন স্থাপনা নিশানা করে হামলা করা হয়েছে। এতে গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে সোমবার সকালে ইরাকের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা হয়। বিষয়টি প্রেসিডেন্ট বাইডেনকে অবহিত করা হলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পেন্টাগনকে আদেশ দেন তিনি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ তথ্য জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার রাতে ইরাকের এরবিলে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। তাতে 3 সেনা আহত হয়েছেন। এর পাল্টা জবাবে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ড্রোন হামলায় আহত 3 মার্কিন সেনাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে আহত সেনাদের পরিচয় বা তাদের জখম কতটা গুরুতর সেই সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি পেন্টাগন। ইরাক এবং সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর উপর হামলা চালানোর পাল্টা জবাবে
মঙ্গলবার সকালে হামলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা। তিনি জানান, ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে জবাবদিহির আওতায় আনতে এবং তাদের হামলার সক্ষমতা কমানো ছিল এ হামলার অন্যতম উদ্দেশ্য।